السلام عليكم. আজকে আমি আরছি আপনাদের ওইবার দেখিয়েছিলাম যে আলু ক্ষেত এবং কি আপনার পেঁয়াজ ক্ষেত যে জায়গায় বসে বসে পেঁয়াজ ক্ষেত ছিল এখন আছে আপনার টমেটো আর ভুট্টা। তো টমেটোটা কি রকম হইছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আরছি যে আসলে আল্লাহ যা করে ভালো লাগে করে এত পরিমাণে মনে করেন টমেটো ধরেছে আমার মনে হয় আমি আর কিছু পারছি সেটা দূরই নাই কিন্তু এখন কি পরিমাণে টমেটো আছে তো এক গাছ প্রতি আপনি কয় কেজি টমেটো পেতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করছেন। আপনার টমেটোর ভরে আপনার গাছটি হেলে পড়েছে দেখেন টমেটো আই হাই অনেক দেখছেন তো আপনাদের দেখাই টমেটো অনেক ধরছে টমেটো দেখেন এবার সব অনেক টমেটো এবং কি এই গাছটি তো আমি আরও টমেটো পেরেছি এবং ফুলও সারতেছে দেখছেন ফুল এই দেখেন ফুল কীরকম ফুল এখনও গাছে আছে দেখেন ফুল অনেক ফুল যদি আপনার দেখাই এই গাছটা দেখাই আপনাদের দেখেন গাছ কিন্তু এই জায়গায় একটা গাছ আপনার ডালপাল ছাড়া আর কি বেশি এই গাছটার জাতটা দেখেন দেখছেন দেখেন এদিকে অনেক আছে আর দেখেন দেখেন এ বসে আছে দেখেন কি পরিমাণ দেখছেন কি পরিমাণ টমেটো দেখেন কি পরিমাণ এখনো এই গাছও ফুল ছাড়ছে প্রচুর ফুল ছাড়তেছে দেখেন হ্যাঁ দেখেন প্রচুর ফুল এখনো ছাড়তেছে এপাশে ওপাশে দেখেন এদিক হবে আপনি এই টমেটো জাতটি আপনার টমেটোর জন্য আর কি পাতা থাকে না খালি শুধু টমেটোই থাকে দেখেন কীরকম ফুল ছাড়তেছে মানে টমেটো আর কি আঙাবাসা হচ্ছে কিছু টমেটো তুলছে এই গাছের থেকে আপনার পার ফিচার দেখেন আপনার ফুলটাতে যদি দেখাই দেখেন গাছ প্রত্যেকটা ঠেমেটে আপনার আপনার ফুল আমি ঠিকা দিয়ে রাখতে পারি ডিগা দিয়েও রাখতে পারছি না এরকম বার হচ্ছে আপনারা এই গাছটিতে আমি যে চারাটি লাগিয়েছি দেখেন এই গাছের থেকে টমেটো পানা হয়েছে তারপর আপনারা এই দেখেন ফুল আচ্ছা দেখছেন ফুল দেখেন ফুল টমেটো এরি দেখছেন এই জায়গার থেকে আমি অনেক টমেটো পারছি প্রায় আরও 5 কেজির মতো পারা হয়েছে গাছ থেকে দেখছেন আপনার এই ছড়াতে 1 কেজি উপরে হবে এই ছড়াতে 1 কেজি উপরে হবে আপনি এই সাইজ থাকলে তা বুঝেন এর মধ্যে কয়টা আছে 9টা যদি আর একটা গাছ দেখে আপনাদের হ্যাঁ দেখেন দেখছেন হ্যাঁ দেখেন টমেটোর ভারে দেখছেন গাছগুলো ডলে পড়তেছে দেখছেন টমেটোর ভারে টমেটো সংগ্রহ করছি আর আমি এই পাশে যদি দেখাই আপনাদের দেখছেন দেখছেন আর দেখেন এটি ফুল ছাড়ছে করে ছাড়তেছে এখনো দেখেন করে ছাড়ছে আপনাদের এই পাশে দেখাই একটা গাছ দেখেন এটা যদি জাংলা ডিগা দিয়েছি দেখছেন জাংলা ডিগাটাও রাখতে পারি না দেখছেন
হ্যাঁ দেখেন এই হিসেবে রাখতে হবে। এটা আসলে নরম টমেটো চা, ডাল পাল ভাঙিয়ে গেলে সমস্যা। আর দেখেন আর একটা দেখাই আমরা, দেখেন কি ছোটো গাছ দেখছেন, টমেটোর পরে আর কি আমরা তুলতে পারি না, ভেঙে পড়ে দেখছেন টমেটো। আরে কি দেখাম আপনাদের, বহুত টমেটো হয়েছে, বহুত। আর দেখেন এই গাছের টমেটো হয়েছে এবং তোলা হয়েছে কি পরিমাণ, তারপর ফুল ছাড়তেছে দেখেন, দেখে আপনাদের দেখছেন কি পরিমাণ ফুল, প্রত্যেকটা মাথায় আপনার টমেটোর ফুল অবস্থা। একটা গাছ যদি দেখে আপনাদের দেখেন ডালপালা কত দেখছেন, এটা গাছ তো আপনার দুইটা গাছ, এই জায়গায় দুইটা গাছ তো মনে হচ্ছে আপনার কতগুলি গাছ। এখানে যে একটা গাছ এটার মধ্যে কীরকম হয়েছে দেখাই আপনাদের, দেখছেন হ্যাঁ দেখেন এই পাশ ওই পাশ, দেখেন এই পাশ যা দেখে আপনাদের যদি কি পরিমাণ হয়েছে। আরও আছে ওই যে দেখছেন ভিতর অনেক, এই দেখেন ফুল ছাড়তেছে। তো এই হচ্ছে আমার ক্ষেতের আপডেট। আর দেখেন আর একটু চালাতেছে দেখে দেখেন কি পরিমাণ হয়েছে, বারে আর কি এসে যায় কত পড়ে যায়। হ্যাঁ দেখেন দেখছেন ডাল পালো ভাঙিয়ে দিয়ে ডাল ভাঙিয়ে দিতে আছে।